হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবাই আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বর্তমানে মাইক্রোগার্সে একটা কাজ আছে, সেটা হচ্ছে 30 সেন্টের। যেহেতু একটি বড় পেমেন্টের কাজ, এই কারণে সরাসরি আপনাদের সামনে টিউটোরিয়ালটা নিয়ে আসলাম। কাজটা হচ্ছে ব্রাউজার এক্সটেনশন অ্যাড প্লাস সাইন আপ প্লাস স্ক্রিনশট। সো যাদের হচ্ছে বর্তমানে এই কাজটা আছে, তারা এই কাজটা এখনই করে ফেলুন, আর যাদের কাজটা নেই তারা হচ্ছে কাজটা শিখে রাখুন। কাজটা করতে আমাদের মাত্র 5 মিনিট সময় লাগবে, এবং 5 মিনিটের মধ্যে হচ্ছে আপনি 30 সেন্ট আর্ন করতে পারবেন, মানে প্রায় $0.5। সো এই কাজটা করার জন্য যেটা করতে হবে, আমাদের দরকার হবে হচ্ছে ক্রোম ব্রাউজারের। যেহেতু আমার পিসিতে ক্রোম ব্রাউজার নাই, মানে আমি ক্রোম ব্রাউজার ইউজ করিনি, এখানে হচ্ছে আমি আগে ক্রোম ব্রাউজারটা ডাউনলোড করে ইনস্টল করে নিলাম। আপনারা যারা ক্রোম ব্রাউজার ইউজ করেন তারা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন ভিডিওর এই অংশটা স্কিপ করে। যেহেতু আমি ক্রোম ব্রাউজার নতুন করে ইনস্টল করছি, এখানে আমার কোনো গুগল অ্যাকাউন্ট অ্যাড করা নেই। এখানে আমার ভিডিওর সাথে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ অনেক কমে যাবে, কারণ আমার হচ্ছে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, আপনাদের হচ্ছে সেই কাজটা করতে হবে না। এখন আমি যেটা করবো, মাইক্রোগার্সে প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আমি কপি করে ক্রমে পেস্ট করার পরে একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে অ্যাড টু ক্রোম করে দেবেন। অ্যাড টু ক্রোম করে দেওয়ার পরে এই এক্সটেনশনটা ক্রমে অ্যাড হয়ে যাবে। দেন আপনাদের সামনে একটা ইমেল চাইবে। যদি আপনাদের আগে থেকে ইমেল লগ ইন করা থাকে তাহলে কোনো প্রকার ইমেল চাইবে না। আমার যেহেতু নতুন গুগল ক্রোম, এখানে আমার ইমেল সেস, এখান থেকে আমি একটা জিমেল দিয়ে দিবো এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবো। দেন যদি আমি নেক্সট করি তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের হোয়াটস ইউর নেম, মানে আপনাদের নাম চাইবে। এখানে আপনাদের রিয়েল নামটাই দিবেন, কোনো সমস্যা নেই। নাম দেওয়ার পর লেটস গো করে দিবেন। দেন আপনাদের যেটা করতে হবে, এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে চলে আসবেন অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে আসার পর এখান থেকে প্রথমে আপনাদের নাম দিবেন, দ্বিতীয় বক্সে আপনাদের একটা ইমেল দিবেন, এবং থার্ড বক্সে আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে এটা সাবমিট করে দিবেন। সাবমিট করার পর যেটা করবেন, আপনার ব্রাউজারটা টোটালি কেটে দিবেন। চাইলে রিফ্রেশও করতে পারেন, বেটার হবে যদি আপনার ব্রাউজারটা টোটালি কেটে দিয়ে আবার এই ব্রাউজার নতুন করে আসেন। সো ব্রাউজারটা আমরা টোটালি কেটে দিয়ে ব্রাউজার আবার নতুন করে আসবো। আসার পরে আমরা একইভাবে আবার থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর আমরা অ্যাকাউন্টে ক্লিক করবো। অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আমরা একটা স্ক্রিনশট নেবো, এবং এই স্ক্রিনশটটা হচ্ছে মাইক্রোকার্ডসে গিয়ে লিঙ্ক তৈরি করে সাবমিট করবো। সো আমি মাইক্রোকার্ডসে এসে আগে স্ক্রিনশটের একটা লিঙ্ক তৈরি করবো। লিঙ্ক তৈরি করার পর এই লিঙ্কটি কপি করে মাইক্রোকার্ডস প্রুফ বক্সে দেবো এবং কাজটা সাবমিট করে দেবো।